বড্ড প্রবাসীরা অংশ নেন মঙ্গলবার অনুষ্ঠেয় মালয়েশিয়ার জাতীয় মসজিদ মসজিদে নিগারার জানাজার নামাজে। এ সময় কান্নায় ভেঙে পড়েন অনেকে। প্রায় ২৪ ঘন্টা মৃত্যুর সঙ্গে পাল্টা লড়ে কুয়ালালামপুরের আম্পাং হাসপাতালে মারা যান মোনায়েম। সোমবার বিকাল ৩টায় রাজধানী কুয়ালালামপুরের আম্পাং হাসপাতালের লাইফ সাপোর্টে মৃত্যু হয় তার। মোনায়েম খানের বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার থানার খানবাড়ি। মালয়েশিয়া স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোনায়েম খানের মৃত্যুতে শোক জানিয়েছে দলটির নেতৃবৃন্দ। শোক জানিয়েছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন, বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া, মালয়েশিয়া আওয়ামী পরিবার সহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা। আম্পাং হাসপাতালে মোনায়েম খানের এক স্বজন জানান, বেশ কয়েক মাস যাবৎ দেশে যেতে পারেন না মোনায়েম, এজন্য কয়েকদিন আগে দেশ থেকে স্ত্রী সন্তানদের নিয়ে এসেছেন। তাদের নিয়ে মালয়েশিয়ার বিভিন্ন স্থানে ঘুরেও বেড়িয়েছেন। হঠাৎ বুকের ব্যথায় হাসপাতালে ভর্তি হন তিনি। এর ২৪ ঘন্টার মধ্যে ডাক্তার মুমূর্ষু বলে সিসিইউতে ভর্তি করে। সিসিইউতে ভর্তির কয়েক ঘন্টার মধ্যেই মারা যান মোনায়েম খান। হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে বুধবার ভোরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মোনায়েম খানের মরদেহ দেশে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বাদ মাগরিব তৃতীয়াংশার বাইতুল মোকাররম মসজিদে